জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং নিজেদের প্রথম বছর পূর্তি উপলক্ষে মোহনপুর রাঙ্গাছড়া গ্রামের গোড়পাড়ায় বুধবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এলাকাবাসীদের সুস্বাস্থ্য এবং আনন্দমুখর ভবিষ্যতের কামনা করেছেন মোহনপুরের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন TSECL এর অধিকর্তা SS টোগরা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রীনা দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান রাকেশ দেব। এদিন নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, প্রতি মাসে সময় মতো বিদ্যুতের বিল প্রদান করে সরাসরি ভর্তুকির সুবিধা নেওয়া উচিত রাজ্যবাসীর। এর পাশাপাশি হুকল্যান্ড বিরোধী মনোভাব গড়ে তোলা এবং বিদ্যুৎ সচেতনতার উপরও এদিন গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী রতনলাল নাথ। এরপর স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিতে আসা প্রত্যেকের সাথে কথাও বলেন তিনি। এই বিদ্যুতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আপনি 1 মিনিট চলতে পারবেন না, 1 মিনিটও না। স্কুল ইচ্ছা করলে আপনি একদিন ছুটি দিতে পারবেন, আপনি কি বিদ্যুৎ ছাড়া একদিন বাড়িতে কারেন্ট না থাকলে কিরকম চিৎকার চেঁচামেচি হয়? বিদ্যুৎ মানুষের জীবনে, আধুনিক জীবনে বিদ্যুতের অত্যন্ত, যে কোনো জিনিস, কৃষি বলুন, বিদ্যুৎ লাগবে, যা আছে মোবাইল চালান বিদ্যুৎ লাগবে, চার্জ দিতে হবে আপনাকে, অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আপনার চলার কোনো সুবিধেই নেই। আধুনিক, যত বেশি আধুনিক হবে তত বেশি ডিমান্ড বাড়বে বিদ্যুতের। এবং আপনারা জানেন বিদ্যুৎ অনেক জিনিস থেকে হয়, কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, গ্যাসের থেকে হয়, জলের থেকে হয়, সূর্যের আলোর থেকে হয়, বাতাস থেকে হয় বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস থেকে। আমাদের জলের খুব পরিমাণ কম, স্পিড এত কিছু নেই, সেজন্য আমাদের উৎপাদন বেশিরভাগ গ্যাস। তাহলে মাটির নিচে গ্যাস কোনোদিন কোনো না কোনো নিঃশ্বাস হয়ে যাবে, তখন কোথায় বিদ্যুৎ পাবেন? দেশের প্রধানমন্ত্রী চিন্তা করে দেখুন কত আগের থেকে চিন্তা করে বলছে, কোনোদিন গ্যাস কয়লা এগুলি শেষ হয়ে যাবে, তাহলে নির্ভর করতে হবে সোলারের উপর, সূর্যের উপর নির্ভর করতে উপায় নেই, এই সোলার উপর নির্ভর। এবং আমাদের সরকার সেজন্য বারবার চেষ্টা করছে সোলার বেসড আমরা যেন প্রোডাকশন করতে পারি বিদ্যুৎ, সেই দিকে সরকার চিন্তা করছে। কারণ মাটির নিচে যে গ্যাস একদিন না একদিন শেষ হবে, কয়লা এগুলিও শেষ হবে, যা আছে খনিজ জাতীয় এগুলি শেষ হবে, সেই জন্য সোলার সূর্য শেষ হবে। বুধবারের অনুষ্ঠানে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তরফ থেকে গোড়পাড়ার বাসিন্দাদের মধ্যে কম্বল ও LED লাইটও বিতরণ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।